দিনের মায়ের হাতে আমরা আশা রাখি যে আপনি যেভাবে আমাদের নির্দেশ শুনলেন সেই মতো আমরা আমাদের
ফলে এই ছেলেমেয়েগুলোকে আমাদের খুব সুস্থভাবে গড়ে তুলতে হবে, খুব সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সেই জন্য আজকের প্রোগ্রাম, এই প্রোগ্রাম আমাদের 25টি ব্লকে এবং 223টি গ্রাম পঞ্চায়েতে এবং প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এই প্রোগ্রাম কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বা হবে। ফলে আমাদের সবার যেন অঙ্গীকার হয়, আসুন সবাই মিলে আমাদের জেলাকে পুরো যারা অপুষ্টি জনিত, যারা বিভিন্ন রোগ সঙ্গে শিকার হয় বা অপুষ্টিতে ভোগেন, তার থেকে প্রতিষ্ঠিত মুক্ত করি এবং প্রত্যেকটি যারা টিভি পেশেন্ট আছে তাদেরকে মুক্ত করি, এক সুন্দর সুস্থ সমাজ যাতে সবাই মিলে গড়ে তুলতে পারি তার একটা অঙ্গীকার করি। আজকে জড়িত পর্যায়ের সমিতিকে আমি ধন্যবাদ দেবো পুজোর সাথে, যে তারা খুব কম সময়ের মধ্যে তারা এই আয়োজন করেছে। আর একটু সেট হলে খুব ভালো লাগতো, খারাপ লাগছে যে আমি সেটে বসে কথা বলছি, আমার মায়েরা মেয়েরা তারা উঠে দাঁড়িয়ে আছে, ফলে একটু ভাবতেন সবার কথা, তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে যায়। তো আরো জিজ্ঞাসিত করলে জিজ্ঞাসিত করলে কষ্ট হবে, আসুন সবাই ভালো করে। আর একটু কথা বলবো, এই সামাজিক উন্নয়ন এটাই কিন্তু আজকে খুব যে বড় দরকার। আপনাদের যারা আছেন, এখানে পঞ্চায়েত মধ্যে সবাই আছেন, পুলিশ আছেন, আমরা সমাজে একটা অদ্ভুত উন্মাদনা লক্ষ্য করছি। কি উন্মাদনা? দেখবেন ডিজে বাজছে, বাজে তারও সরে বাজে, কিন্তু ডিজে যখন বাজে যারা নাচে তাদের কিন্তু কিছু হয় না, তারা সেই আওয়াজটা পছন্দ করে। কিন্তু বাকিদের কি হয়, বাকিদের উপর কি অত্যাচার হয়, মানুষের অত্যাচার হয়। তো আমি সবাইকে বলবো, এখানে পুলিশ আছে, এখানে ডিজে সাহেব আছে, সবাই আছে, ওদের বোঝান যে একটা নির্দিষ্ট যে আমাদের সাউন্ড ফ্রিকোয়েন্সি আছে তার মধ্যে বাজে, আরো তো বলুন নিশ্চয় আপনাদের কোনো আনন্দ করবে, আনন্দ ছাড়া মানুষ বাঁচতে পারবে। কিন্তু এমন কিছু ডিজে ফিজে বাজে উচ্চস্তরে কিছু করবেন না যাতে পাশে থাকা লোকগুলো দুশ্চিন্তার কারণ হয়েছে। আপনারা জানেন না যদি একটা হার্টের পেশেন্ট একটা স্ট্রোক হতে পারে, তার নিঃসন্দেহে কত মানুষকে আমরা মেরে ফেলছি, তার উন্নয়ন কিসের জন্য, আরো তো কাজ চলবে। ফলে আমি যে আমার বাড়ির আমার পরিবারের লোককে অসুস্থ করবে তো আসুন না, সেটার মধ্যে একটা আমাদের সামাজিক উন্নয়ন। এবং আর ওই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, সবাই রুখে দাঁড়ান, আপনি মহিলা মা, আপনি জানেন একটা মেয়ের উপর কি অত্যাচার আপনার উপর হয়েছে যারা কম বয়সে বিয়ে করেছে। তো আপনি যেহেতু অত্যাচারের শিকার, আপনি আপনার মেয়েটাকে রক্ষা করবেন না, বুঝবেন আগে রক্ষা করবেন। তো সরকার যেখানে ভূমিষ্ঠার সময় থেকে প্রতিকূল প্রকল্প নিয়েছেন, যখন সে জন্ম হবে মায়ের মাতৃযত্ন রয়েছেন, তখন থেকে সরকারি প্রকল্প, তখন থেকে তার জন্য সব চিন্তা ভাবনা সরকারি, সে ভূমিষ্ঠ হোক তার জন্য সব প্রকল্প রয়েছে, তার মেডিসিন থেকে, তার তথ্য থেকে, তার সব জনের সুরক্ষা জনের থেকে কি নেই, সে যখন বড় হচ্ছে তার স্কুলে সব কিছু ফ্রি, তার মিড ডে মিল ফ্রি, তার ICTC সব কিছু ফ্রি, সে যখন স্কুলের পরে জুতো জামা ব্যাগ বই সব ফ্রি, সে যখন আরও বড় হচ্ছে তার জন্য ট্যাব দেওয়া হচ্ছে, তার জন্য কি হচ্ছে স্কুলের ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে। ফলে এত সব যখন সরকার ব্যবস্থা রেখেছে, তাহলে আপনার কন্যার সন্তান কোথায় আপনার কাছে বোঝা, অনেকের কাছে মনে হয় এটা আমার বোঝা, কিসের বোঝা, এটা আপনার গর্বের বোঝা যে আপনি কন্যার সন্তান একজন মা, আপনি একজন পিতা। তো দয়া করে কন্যার সন্তানদের আপনার স্কুলে আনিয়ে এনে পাঠান, তাদেরকে শিক্ষিত করুন, ওরা শিক্ষিত হলে তবে সমাজ শিক্ষিত হবে। ওই বাচ্চা মেয়ে যদি শিক্ষিত না হয়, কোনো পরিবার যতই টাকা থাকছে কিন্তু উন্নয়নে আগে এসে পৌঁছাবে না। সুতরাং সবাই মিলে এই সামাজিক কাজগুলোর উপর আপনার ধ্যান দিন, রাস্তাঘাট সব হতে থাকে, কিন্তু এই কাজগুলো কিন্তু আমাদের সমবেতভাবে ঐক্যবদ্ধ হতে করতে হবে। আসুন সবাই অঙ্গীকার করি, শুধু এই ব্লক না, আমাদের জেলাকে আগামী দিনে এক সুন্দর সুস্থ সমাজ করতে আমরা সবাই মিলে এগিয়ে আসি। সবাই ভালো থাকেন। টেন্ডার নিচ্ছি আমাদের মুরগির বাচ্চা 1 কিলো করে আমরা বিতরণ করবো। ইতিমধ্যে আমরা আমাদের তরফ থেকে আমরা মুরগির বাচ্চা দিয়েছি, আমাদের লক্ষ্য একটাই যে আমরা আমাদের অপুষ্টতাকে আমাদের জেলা থেকে আমরা নির্মূলপুর জেলা ইতিমধ্যে টিভি নির্দেশন প্রোগ্রামে আমাদের গোল্ড পদক প্রাপ্ত হয়েছে। তা সেক্ষেত্রে আমরা টিভি ফ্রি ইন্ডিয়ার যে প্রোগ্রাম, আমাদের এই প্রচেষ্টা
আপনারা অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমাদের যারা প্রেস বন্ধুরা আছে তাদেরকে অনুরোধ করবো যে আপনারা যারা বাইরে আছেন একটু আমাদের এখানে দিন আগে ডিএফসির সঙ্গে যখন আমি আলোচনা করতে বসলাম তখন উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলেছেন যে আইসিডিএস সেন্টার বানানোর জন্য কি লাগে, বেসিক্যালি টাকা লাগে। আইসিডিএস সেন্টার, ক্লাসরুম, বাউন্ডারি ওয়াল এসব কনস্ট্রাকশন, মানে কনস্ট্রাকশনের জিনিস করতে শুধু টাকা লাগে, কিন্তু অপুষ্ট বাচ্চাকে সুস্থ করার বা অপুষ্ট বাচ্চার সংখ্যাকে কমানোর জন্য বিশ্বের কোনো টাকা কাজ করে না। ওটার জন্য লাগে আপনাদের সভায়, মানে আমি অনেকটা মাদেরকে দেখতে পাচ্ছি, মা বাবার আঙ্গনবাড়ি কর্মীর স্নেহ লাগে, ওনার অ্যাটেনশন লাগে, ওনার প্রচেষ্টা লাগে। আমরা যখন লোকজনের সঙ্গে একটু কথা বলতে যাই ফিল্ডে, তখন অনেকবার আমি ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করি যে তুমি বড় হয়ে কি হতে চাইছ, তখন মা বাবা যারা থাকে ও বলে ও কি করবে, ওর বাবা তো লেবার আছে ওই লেবারের কাজ করবে, ওর ও বাবা তো মিস্ত্রি আছে ও মিস্ত্রির কাজ করবে। আমাদের মানে আমাদের দেশে আর আমাদের সমাজে অনেক বিভিন্নতা থাকে, আমরা সবাই বিভিন্ন আর্থিক এবং বিভিন্ন সামাজিক স্থিতি থেকে আসি, কিন্তু একটা জিনিসটা আমাদের সবার মধ্যে সমান থাকে যখন আমরা জন্ম নিই, ওটা আছে আমাদের বুদ্ধি, আমাদের মানসিক ক্ষমতা। আর যখন আমরা জন্ম নিই তারপর যখন আপনি আপনার বাচ্চাকে ভালো করে খাওয়াতে পারছেন না, যখন ওকে আপনি সবজি, ডিম, মাছ, মাংস এসব দিতে পারছেন না, তখন ওর মানসিক ক্ষমতা এবং শারীরিক ক্ষমতা কমতে থাকে, তখন অসমানতা চলে আসে। তাহলে আজকে ডিএম স্যারের নেতৃত্বে, এবং এটা ওনার আইডিয়া ছিল যে আমরা প্রত্যেক লাল বাচ্চাকে ওনার মানে ফ্যামিলিকে আমরা দেব চিপস ডিস্ট্রিবিউশন করব, এটা থেকে আপনি ডিম পাবেন এবং পরবর্তীকালে মাংস পাবেন। আর আমরা আশা করছি যে এই অপুষ্টি অপুষ্ট বাচ্চা এরকম কোনো কোনো কথাই হবে না, লাল বাচ্চা একদম আমরা ইরাডিকেট করতে চাইছি। আর আমরা চাইছি যে আমরা সবাইকে আমরা চাইবো যে সব বাচ্চাদের ওনার ভালো একটা ফিউচার থাকে, এই অবজেক্টিভ নিয়ে আজকে আমরা চেক ডিস্ট্রিবিউশন করবো। ব্যবস্থাপনা আজকে অপুষ্টি জনিত বাচ্চাদের যে চিপস ডিস্ট্রিবিউশন, ছোট বা মুরগি বাচ্চা ডিস্ট্রিবিউশন, সেই মুরগি বাচ্চা ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় জেলা শাসক, রয়েছেন অতিরিক্ত জেলা শাসক ডেভেলপমেন্ট, তার সঙ্গে রয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক বলি, কিন্তু আমরা মনে করি এখনও তিনি আমাদের কাছে বিধায়ক হিসাবে আছেন। দীর্ঘদিনের নেতৃত্ব, দীর্ঘদিনের সমাজসেবার সঙ্গে তার নিজেকে যুক্ত রাখছে প্রতিটি কাজে, প্রতিটি মানুষের বিপদে পদে যিনি পাশে থাকেন। সম্মানীয় তিনি সিএডিসি চেয়ারম্যান, তিনি আমাদের রাজ্যে এসএইচজি জুট যারা রয়েছেন তার কমিটির চেয়ারম্যান, তার সঙ্গে সঙ্গে তিনি এখানকার আরও অনেক দায়িত্ব সামলান। তিনি আর কেমন, তিনি হচ্ছে আমাদের সকলের শ্রদ্ধাভাজন সম্মানীয় অমিয়কান্তি ভট্টাচার্য মহন্ত, রয়েছেন আমাদের দ্বিতীয় চেয়ার রয়েছেন আইসিডিএস, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর শিক্ষিত জেলা, পূর্ব মেদিনীপুর নানান কিছু দিক থেকে, পরিকল্পনার দিক থেকে, বাস্তবায়নের দিক থেকে, মানুষের পাশে থাকার দিক থেকে, সব দিক থেকে পূর্ব মেদিনীপুরে গিয়ে, কিন্তু মাঝখানে দুবছর প্যান্ডামিক সিচুয়েশনে দেখা গেছে আমাদের যে স্কুলগুলো বন্ধ ছিল, আমাদের বাড়ির মায়েরা হয়তো যত্ন নিয়েছে বাচ্চাদের, কিন্তু কোথাও একটা ত্রুটি ঘটেছে। সেই জন্য আইসিডিএস সেন্টার বদ্ধ ছিল, তাকে আমরা দেখেছি ম্যালিনিউট্রিশনের বাচ্চারা, অর্থাৎ যে স্যাম বাচ্চা বলছি তার সংখ্যাটা অনেকটা বেড়ে দিয়েছিল। তারপরে আমরা দায়িত্ব নিয়ে মোটামুটি জেলা থেকে চাই সেটা আমরা কমিয়ে নিয়ে এসেছি, এখন সংখ্যাটা হয়তো 350 কাছাকাছি আছে, তাহলেও আমরা চাইব এই সংখ্যাটা জিরো করতে। পূর্ব মেদিনীপুরে কোনোরকম দিক থেকে যেন এরকম কোনো তথ্য না থাকে, যাতে আমাদের মায়েরা অচেতন
এখন পর্যন্ত তারা সচেতন নয় বা তারা দায়িত্বশীল না বা তারা নিজেদের বাচ্চাদেরকে যত্ন নিতে শেখেনি বা নিজেদেরকে যত্ন নিতে শেখেনি বা এলাকার মানুষদের কাছে তার বার্তা পৌঁছে দিতে এটা পারবে যে আমরা স্বাস্থ্যসম্মতভাবে আমরা সবার যত্ন নিই, বাচ্চাদেরকে বিশেষ করে যত্ন নিই। তাই আপনারা যাতে আগামী দিনে যাতে বাচ্চাদেরকে খাওয়ানো পড়ানো থেকে নানান কিছু অসুবিধা যাতে না হয় সেদিক থেকে আমাদের ছোট্ট একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা নিয়েছেন আমাদের জেলা শাসক মহোদয়। আমি জেলা শাসক মহোদয়কে আমাদের সকলকে হাততালি দিয়ে আমি সম্মানিত সম্বর্ধিত করতে চাইছি। তা কারণ নতুন একটা ভাবনায় ভাবিত হয়েছেন, এটা আমার ভালো লাগছে। কালকে আমি শুনলাম যদিও এর আগে আমাদের জেলা যে করোনা করোনা বলছে টিবি পেশেন্ট রয়েছে, সে টিবি পেশেন্টরা বাড়িতে সে টিবি পরিবারের পেশেন্টদেরকে আমরা কিন্তু ঠিক দিচ্ছি, যে আমাদের মুরগি ডিস্ট্রিকশন মুরগি বাচ্চা দিয়েছি তাদের যাতে আগামী দিনে মুরগি বাচ্চা পালন করে তার থেকে যে ডিম উৎপাদন হবে তার থেকে যে মেয়ে মাংসের উৎপাদন হবে সব কিছু খেয়ে যাতে সে সুস্থ থাকে, তার থেকে একটু ইনকাম আসে, সেদিক থেকে তার পরিবার স্বচ্ছলতা আসবে স্বাস্থ্যসম্মতভাবে সেদিক থেকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে আমাদেরও বালাজি সেন্টারের অর্থাৎ আইসিডিএস সেন্টারে যে বাচ্চাগুলো রয়েছে অপুষ্টিজনিত পরিবারের বাচ্চাদেরকে আমরা চাই এই মুরগি বাচ্চা দেওয়ার পরে তারা যাতে পালন করে তাদের বাড়িতে সেটা পূরণ করতে পারে, তার সঙ্গে সঙ্গে আবার আর্থিকভাবে সাহায্য করতে পারে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটা দিক বাকি গ্যাপ রাখতে চাইছেন না, যাতে কোনোরকমভাবে তার পরিবারে আর্থিকভাবে কষ্ট পাক এবং বিভিন্নভাবে তারা জীবনযাপন দুয়ারে সরকার চলছে। আজকে দেখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকের দুয়ারে কিন্তু রেশন পৌঁছে দেন, তাদের যে জমিন যেকের সমস্যা যে নানারকম সমস্যা তৈরি হয় স্বাস্থ্যসাথী কার্ডে কে বলছে আমি রেশন কার্ডের সমস্যা আছে এই প্রতিটা যাতে তার পরিষেবা পায়। আজকে বিএসকে তা চালু আছে, অর্থ আমরা অনেকেই যাই না, জানুন যে আসবেন সেখানে জানাবেন এবং তার পরিষেবা নেবেন, তার জন্য মুখ্যমন্ত্রী এসব ব্যবস্থা করছেন। তাই ডিএম সাহেব প্রত্যেকটা পদক্ষেপ প্রতিটা জায়গায় গিয়ে বলেন যেভাবে আমাদের সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উন্নয়নের জন্য এই 11 বছরে যেভাবে একটু বুদ্ধিজীবী যারা একটু শিক্ষিত যারা ভালো মানুষরা রয়েছে সবাই মিলে সর্বস্তরের মানুষ আমরা চেষ্টা করি যে চণ্ডীপুর একটা ভালো জায়গা পৌঁছুক, জেলার মধ্যে নিশ্চয়ই আমরা চাইব এই বার্তা যেন না থাকে, সবাইকে এই বার্তা যেন তার অভূতপূর্ব চিন্তাভাবনা, জেলা প্রশাসনের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা একটা দৃষ্টান্ত এবং আমার মতে নজিরবিহীন একটা রেকর্ড তৈরি করবে যদি আমরা সেই চিন্তাভাবনাকে সবাই মিলে বাস্তবে রূপায়িত করতে পারি। সমাজীয় জেলা শাসক মহোদয়কে আমাদের ব্লকের তরফ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, সঙ্গে সঙ্গে আছেন আমাদের এডিএম ডেভেলপমেন্ট ম্যাডাম, কোন পথে কি উন্নয়ন হবে তার কি কর্তব্য আছে। প্রশাসনিক চিন্তাভাবনার পাশাপাশি যে মানবতা এবং সামাজিকতা এই দুটো কেউ বাদ দিয়ে প্রশাসন হয় না, তিনি এই জেলা শাসকতা এই কর্মসূচির মাধ্যমে তিনি প্রমাণ করাতে পেরেছেন। এই অপুষ্টিজনিত কারণে যে টিভি প্রশ্নটা এসছে আমরা যদি খুব নিজেরা একটু ভাবি তাহলে টিভিটা কোনো বিরাট কোনো রোগ না, সতর্ক যদি থাকা যায় পুষ্টি যদি ঠিক থাকে তাহলে টিভিটা হওয়ার কোনো প্রশ্ন খুব একটা আসে না, তার সত্ত্বেও হচ্ছে। সেখানে জেলা প্রশাসন বেছে নিয়েছে চণ্ডীপুরকে আজকে, তাই সে টিভি নিরাময়ের কারণেই মুরগির বাচ্চা তাদের মায়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে যাতে তাদের ছেলেদের পুষ্টির কারণ হয়ে থাকে। এ একটা অভূতপূর্ব কর্মসূচি, জিজ্ঞেস করেছে যে কর্মসূচি রাজ্য বা কেন্দ্র বা কার, উনি বলে যে রাজ্যের প্রয়াস তো নিশ্চয়ই আছে সবার মধ্যে আছে এবং একটা সম্পূর্ণ জেলার একটা চিন্তাভাবনা। তাই জেলার চিন্তাভাবনাকে ধন্যবাদ জ্ঞাপন করি, একইভাবে শুধু বলি যে এসএসটি গ্রুপের মাধ্যমে আমাদের আরো অনেক কাজ করতে হবে। একটা পরিশ্রম করে দেখা যাচ্ছে যে 30-40% মুরগির ডিম আমাদের বাড়ি থেকে আমদানি করতে হয় অন্ধ্রপ্রদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে। সমাজের মুখ্যমন্ত্রী তার প্রয়াসে এবং প্রয়াসে চিন্তাভাবনায় সেফের গ্রুপের মাধ্যমে মুখ্যত যাতে ডিম না আমদানি করতে হয়
আমরা যে রপ্তানি করতে পারি সেখানে প্রয়াস গ্রহণ করেছি। ঠিক পাশাপাশি আমাদের এই রোগ নিরাময়ের জন্য যে ব্যবস্থা গ্রহণ, এগুলোকে মাস করিয়ে দেখলে দেখা যাবে যে আমরা সবাই যদি প্রয়াসী হই, সবাই যদি উদ্যোগ গ্রহণ করি, তাহলে অনেক ভালো ভালো জিনিস আমরা করতে পারব। আমি জেলা প্রশাসককে ধন্যবাদ, বিশেষ করে আমি আমাদের ডিএম সাহেবকে ধন্যবাদ জানাবো যে আমি দীর্ঘদিন ধরে যুক্ত সমাজসেবা বা জনপ্রতিনিধি করছি। এত বাস্তববাদী জেলা শাসক এর আগে কম পেয়েছি, তার অ্যাসোসিয়েট যারা রয়েছেন তাদের সঙ্গে নিয়ে মাঠে নেবে, মানুষের সমস্যার সঙ্গে থেকে প্রত্যক্ষভাবে মোকাবেলার দৃষ্টান্ত খুব কমই আছে। তার জন্য আমি আরেকবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এই প্রয়াসকে স্বাগত জানিয়ে এই প্রয়াসটাকে আগামী দিনে আরো বেশি সফলভাবে আমরা রূপায়িত করতে পারি সেটুকু আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। নমস্কার। পূর্ব মেদিনীপুর জেলা পক্ষ থেকে আমি কিছু বক্তব্য করছি যে আমরা সারা বছরই মুরগির বাচ্চা দিয়ে থাকি সরকার থেকে বিনামূল্যে। এবছর আমাদের এই জেলায় 10,81,000 মুরগির বাচ্চা দেব, অর্থাৎ প্রায় ধরতে গেলে প্রতিটি ব্লকে 40,000-50,000। এর আগে এত পরিমাণ মুরগির বাচ্চা আমাদের এই জেলায় কোনোদিন ডিস্ট্রিবিউশন হয়নি। তাছাড়া আমাদের যে ছাগল বা অনেক সময় বকরা বাছুর, এগুলো কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন করে থাকি, হাঁস বাচ্চা দিচ্ছি। এগুলো দিচ্ছি একটাই উদ্দেশ্য সরকারের, যে ডিম উৎপাদন যে ঘাটতি আমাদের রয়েছে, আগের থেকে আমরা ঘাটতি অনেকটাই কমিয়ে আনতে পেরেছি এবং আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের অনুপ্রেরণায় আমরা আশা করছি আমাদের যে কর্মচারী রয়েছেন এবং আমাদের যে চাষি ভাই রয়েছেন সবার সম্মিলিত সহযোগিতায় আমরা সেই ঘাটতিটা আগামী দিনে আমরা পূরণ করবই। এবং এই যে বাচ্চা দেওয়া হচ্ছে, এগুলো জানেন যে 28 দিনের মুরগির বাচ্চা, এটা 1 দিনের মুরগির বাচ্চা নয়। যাতে এই বাচ্চাগুলো দিলে চাষিরা সহজে পাখি রাখতে পারে, এর জন্য আমাদের দপ্তর থেকে অনেক পরিশ্রম করতে হয়। ছোটো বাচ্চা সেখান থেকে আমাদের যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে মাদা ইউনিট, তারা কিন্তু এটা রেয়ার করছে এবং 28 দিনের বাচ্চা সেটা আমরা যেমন চাষিদের হাতে তুলে দিচ্ছি। আমরা টিভি পেশেন্ট আছে এবং আজকে যে অনুষ্ঠান হচ্ছে যে অপুষ্টিজনিত যে সমস্ত বাচ্চা আছে আমাদের এই চণ্ডীপুর ব্লকে ম্যাডাম বললেন সব থেকে বেশি আছে, তো আমরা আজকে এই অপুষ্টিজনিত যে বাচ্চা আছে তাদের হাতে আজকে জেলার পক্ষ থেকে প্রথম এই চণ্ডীপুর ব্লক থেকে শুরু করছি। আমাদের টিভি পেশেন্টের প্রায় 14টা ব্লকে আমরা মুরগির বাচ্চা অলরেডি দিয়ে দিয়েছি। সুতরাং আমরা এই জুলাই মাসের মধ্যে আমরা অপুষ্টিজনিত যে বাচ্চা এবং টিভি পেশেন্ট যারা রয়েছেন তাদের মুরগির বাচ্চা দেওয়া শেষ করে দিতে পারবো, এই আশা রাখছি। আর এই যে আড়াইয়ের মুরগি, 28 দিনের মুরগি, এটা আপনারা প্রায় সকলেই জানেন যে প্রায় বছরে 250-260 আমরা ডিম পাবো, এদেরকে যদি বাঁচিয়ে রাখতে পারি। এবং এর থেকে আমাদের প্রায় যদি মরক হয় আমরা 3.5 কেজি ওজনের মাংস পাবো এবং ফিমেল যেটা হবে প্রায় 3 কেজির মাংস পাবো। এই ডিম আমরা পরবর্তীকালে আমরা যেমন পরিবারের পুষ্টির জন্য ব্যবহার করতে পারি, এই ডিম থেকে আমরা আবার বাচ্চা তুলে কিন্তু আমরা এই যে আজকে 10টা মুরগি দিচ্ছি এখান থেকে আমরা অবশ্যই 50টা মুরগি করতে পারি, তার জন্যে আপনাদের চেষ্টা দরকার। এবং আমাদের আজকে আমরা এই ব্লকে আমাদের দপ্তরের পানি মিত্র যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা মিটিং করছি যে আমাদের যে দপ্তরের পক্ষ থেকে যে ডিস্ট্রিবিউশনগুলো হচ্ছে সেগুলো লুক আফটার করার জন্য, যাতে এগুলোকে বাঁচিয়ে রাখা যায় ভ্যাকসিন করে, টাইম টু টাইম ক্লিনিং ওষুধ দিয়ে, এবং আমাদের প্রাণী মিত্র পানি বন্ধু যারা রয়েছে তারা যাতে ফ্রিকোয়েন্ট যাতে গ্রামে যায় এবং এগুলোকে যাতে বাঁচিয়ে রাখার জন্য আমাদের দপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, তার জন্য আমরা তাদের সাথে আজকে মিটিংও করছি। আমরা এই বেনিফিশিয়ারি যাদের লিস্ট আজকে আমরা পাবো মাস্টার রোল, সেই লিস্ট অনুপাতে আগামী দিনে আমরা এগুলোকে ভ্যাকসিন আমাদের দপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে, টাইম টু টাইম কিডনির ওষুধ, ভিটামিন, সেগুলো দিয়ে আমরা বাঁচিয়ে রাখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। শুধু আপনাদের একটু দেখতে হবে যাতে আগামী 1 মাস যারা মুরগির বাচ্চা পাবেন এই আগামী 1 মাস কিন্তু এদেরকে একটু মশারি নেট একটু উঠানের মধ্যে যখন ছাড়বেন 1 মাস একটু মশারি নেট দিয়ে রাখবেন, তারপরে এদের কিন্তু পাখনাটা আরো একটু বড় হয়ে যাবে, তখন কিন্তু কুকুর বা অন্যকে বাচ্চাকে এসে কিন্তু এগুলোকে নিয়ে যেতে পারবে না, তখন কিন্তু এটা উড়ে যেতে পারবে।
আর এদের জন্য কিন্তু খাবার কিন্তু এক্সট্রা কিছু দিতে হবে না, এরা কিন্তু দেশি মুরগির মতো চড়ে চড়েই খাবে। অর্থাৎ আগামী আর এক মাস আপনারা যদি একটু তাদের কেয়ার নেন তাহলে কিন্তু এগুলো কিন্তু আর নষ্ট হওয়ার ভয় থাকবে না। তো আমাদের দপ্তরের পক্ষ থেকে অর্থাৎ আমরা আজকে এই যে অপুষ্ট মুরগির বাচ্চাদের আমরা আজকে মুরগি তুলে দিচ্ছি, এগুলোর মাধ্যমে ওই যে পরিবারের পুষ্টি মাধ্যমে এই পরিবারের অপুষ্টি যে আছে সেগুলো দূর করার আমরা তো অঙ্গীকারবদ্ধ হই। এই বলে আমার বক্তব্য আমি মায়ের হাতে তুলে দেওয়ার জন্য পরবর্তী আমাদের মৌমিতা পণ্ডিত, মৌমিতা পণ্ডিত আব্বেশ্বরে সাহেব উনি তুলে দিচ্ছেন পূজা পণ্ডিতের মায়ের হাতে। আশিস মাইতি, আশিস মাইতি, আশিস মাইতি। আচ্ছা আমাদের আশিস মাইতি করতে ছিল আমাদের ফিলিপ সাহেব আমাদের শেষ পরিবেশে তনুশ্রী মাঝি, তনুশ্রী মাঝি আমাদের বিলগর সাহেব হাতে কি হয়েছে নমস্কার কনফার্ম করেছিলাম এসবিআই, এখন এসবিআই থেকে বিদ্যাসাগর, বিদ্যাসাগর থেকে আইসিআইসি, এখন এগরা এসবিআই। আচ্ছা ঠিক আছে, আমার ছেলের পরীক্ষা চলছে, আমি যাবো, আমি অফিসে যাবো, কি বলছে ঠিক আছে এখানে মেনে বাইকটা নিয়ে অফিসে বসে এখানে এখানেই নিয়ে এলো স্যার, স্যার একটু বাইক ব্লকে আজকে একটা ছোটো ছোটো গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমি পার্ট নিতে পারলাম। যেরকম আপনারা জানেন আমাদের জেলাতে অপুষ্টি বাচ্চা গত বছর অনেক ছিল, 907 বা 908 এরকম ছিল, ওখান থেকে কমিয়ে এপ্রিল মাসে 370 হয়েছে, তাহলে অলমোস্ট 65-66% রিডাকশন আমরা করতে পারলাম।
এবারে আমরা একটু নতুন উদ্যোগ নিয়েছি যে পুরো জেলা থেকে এবছর আমরা চেষ্টা করব যে লাল বাচ্চা একদমই আমরা যদি ইরাডিকেট করতে পারি। এই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য ডিএম স্যারের নেতৃত্বে আমরা ট্রাই করেছি যেসব লাল বাচ্চা যা পরিবার আছে ওনাকে আমরা চিক্স ডিস্ট্রিবিউট করব। এই চিক্স থেকে যা ডিম হবে বা পরবর্তীকালে যা মাংস হবে ওটা দিয়ে এই বাচ্চাদেরকে একটু সুস্থ করানোর আমরা চেষ্টা নিয়েছি। খুব আনন্দিত যে আজকে আমাদের সঙ্গে আছেন সিএডিসি চেয়ারম্যান সাহেব, আমাদের সঙ্গে আছেন আমাদের নারী ও শিশু কর্মদক্ষ ম্যাডাম, এনাদের সবার যোগদান দিয়েই আমরা যা কিছু অচিভ করতে পেরেছি ওটা ওনাদের অবদান সহ। তাহলে আমরা আশা করছি যে আগের দিনও এরকম আমরা কাজ করতেই থাকবো।